আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। টেস্ট থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বাদ দিতে ভারতের সাবেক কোচ শাস্ত্রীর গভীর ষড়যন্ত্র। আইপিএল এর কারণে বিলুপ্ত হয়ে যাবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট, বলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। এদিকে ওভার কমিয়ে 40 ওভারের ওয়ানডে চান আফ্রিদি শাস্ত্রী। মুশফিকের সমালোচনায় খোঁচা মারলেন খালেদ মাহমুদ সুজন। এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি টাকা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। টেস্ট ক্রিকেট বাঁচানো জরুরি মানছেন সাবেক ভারতীয় ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। আর টেস্ট বাঁচাতে 10 থেকে 12 দলের দরকার নেই বলে মন্তব্য করেছেন তিনি। ইঙ্গিত করেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টেস্ট থেকে বাদ দেওয়ার। সম্প্রতি ব্যান স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি দায়ী করেছেন আইসিসির ঠাসা সূচিকে। রবি শাস্ত্রীর মতে, এত বেশি দল টেস্ট না খেললে সূচি জটিলতা বাড়াতো না, ক্রিকেটাররা দম ফেলানোর সুযোগ পেত। সেজন্য তিনি নিচের দিক থেকে 6টি দল ছেটে ফেলার প্রস্তাব দিয়েছেন। শাস্ত্রী বলেছেন, টেস্ট ক্রিকেটকে যদি বাঁচাতে চান তার জন্য আপনাকে 10 থেকে 12টি দলের দরকার নেই, সেরা 6 দল বেছে নিন, মানসম্মত টেস্ট ক্রিকেট সামনে এগিয়ে নিন এবং সংখ্যা নয়, ক্রিকেটের মানটাকে সম্মান করুন। টেস্টে গুরুত্ব না দিয়ে তিনি সাদা বলের ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যদি ক্রিকেটের সম্প্রসারণ চান তাহলে ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের দল বাড়ান, টেস্ট ক্রিকেটের দল কমিয়ে ফেলুন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড গেল কিনা, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে কিনা, ওসব নিয়ে ভাবার দরকার পড়বে না। শাস্ত্রী তার মডেলে উল্লেখ করেছেন, টেস্ট খেলতে হলে সেরা 6-এ উঠতে হবে, সেটা ভারত, ইংল্যান্ড হোক কিংবা অস্ট্রেলিয়া। তবে তার ইঙ্গিত যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো একসময়ের প্রভাবশালী দলের প্রতি সেটা বোঝা কঠিন নয়। শাস্ত্রী তার মডেলে ফুটবলকে অনুসরণের কথা বলেছেন। ফুটবলের মতো বিশ্বকাপ থাকবে, তবে খেলাটা হবে লিগের মতো। টেস্টের ক্ষেত্রেও লিগ ফুটবলের অবনমন উত্তরণের মডেল অনুসরণের কথা বলেছেন তিনি। তার মতে, ভারত কিংবা ইংল্যান্ডের বোলিং উইকেটে কম কোয়ালিটি সম্পন্ন দলের ম্যাচ 2.5 দিনে শেষ হয়ে যাবে। সম্প্রচার স্বত্ব নেওয়া প্রতিষ্ঠান কিংবা দর্শকের সঙ্গে এটা প্রতারণা, তাই বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলগুলোকে বাদ দেওয়ার পক্ষেই শাস্ত্রী। এদিকে আইপিএল এর কারণে বিলুপ্ত হয়ে যাবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট, বলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট বিশ্বে অনেক বেশি আলোচনা হচ্ছে ওয়ানডে ক্রিকেট নিয়ে। কিছুদিন আগেই ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এরপর থেকেই নানা প্রান্ত থেকে আসছে নানা কথা। ক্রিকেট বিশ্লেষকরা ও একজন দিচ্ছেন এক এক মত, সেই সাথে যোগ দিচ্ছেন বর্তমান সময়ে তারকা ক্রিকেটার আকরাম খানের সাথে একমত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ওসমান খাজা। এবার প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন। তবে তিনি ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে নন, তবে এই করুণ পরিস্থিতির জন্য তিনি আইপিএলকে দায়ী করছেন। তিনি জানিয়েছেন, আইপিএল এর কারণেই আজ ওয়ানডে ক্রিকেটের এই দুর্দশা। বিষয়টি ব্যাখ্যা করে সাবেক এই তারকা বলেন, আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা। এই সময় যাতে ক্রিকেটাররা তাদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যেতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এ থেকেই তো পরিষ্কার হয়ে যায় বিষয়টা, এই জন্যে তারা পরের বিশ্বকাপে নিজেদের খেলার সম্ভাবনাটাও হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর ফলে তো বোঝা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের শক্তির ভারসাম্যটা কোথায় গিয়ে ঠেকেছে। ওই সাক্ষাৎকারে অ্যাথারটন বলেন, খেলাটা এখন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে। অন্যদিকে ওভার কমিয়ে 40 ওভারের ওয়ানডে চান আফ্রিদি শাস্ত্রী। সম্প্রতি ব্যান স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি দায়ী করেছেন আইসিসির ঠাসা সূচিকে। এরপর থেকেই ওয়ানডে ক্রিকেট নিয়ে নানা কথা বলছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা। অনেকের মতে ওয়ানডে ক্রিকেট তার সৌন্দর্য হারিয়েছে। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী ও ওসমান খাজাও ওয়ানডেকে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ধীরে ধীরে ওয়ানডে ফরম্যাটের শেষ দেখছেন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ওসমান খাজা। তবে ওয়ানডে ক্রিকেট নিয়ে এত সব শঙ্কার মধ্যেও এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে অনেকেই নানা পরামর্শ দিচ্ছেন।
ওয়ানডেকে আরও বিনোদনমূলক করতে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি মত দিয়েছেন ওভার কমানোর। তার মন্তব্য, ওয়ানডে ক্রিকেট এখন বেশ বিরক্তিকর হয়ে উঠছে, এটাকে আরও বিনোদনমূলক করতে আমি 50 ওভার থেকে 40 ওভারে করার পরামর্শ দিচ্ছি। এবার আফ্রিদির সঙ্গে একমত হয়েছেন ভারতের সাবেক কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলার সময় ধারাভাষ্য দেওয়ার এক ফাঁকে শাস্ত্রী বলেন, ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলে কোনো ক্ষতি নেই। ওয়ানডে ক্রিকেট যখন শুরু হয় তখন এটি ছিল 60 ওভারের। আমরা 1983 সালে যখন বিশ্বকাপ জিতি তখনও 60 ওভারের ছিল ওয়ানডে ক্রিকেট। শাস্ত্রী বলেন, কর্মকর্তারা ভাবলেন 60 ওভার একটু লম্বা সময়ই, দেখা গেল 20 থেকে 40 ওভার পর্যন্ত সময়টা একটু একঘেয়ে, এ কারণে সেটি তারা 60 থেকে 50 ওভারে নামিয়ে আনেন। এরপর তো অনেক বছর হয়ে গেল, এখন কেন এটাকে 50 থেকে 40 ওভারে নামিয়ে আনা যাবে না? অন্যদিকে মুশফিকের সমালোচনায় খোঁচা মারলেন খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে বলেছে মুশফিককে বিশ্রামে দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরে বিশ্রামে পাঠানো মুশফিকের একটি ফেসবুক পোস্ট সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে যাওয়ায় সোমবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, এগুলো অনেকের ব্যক্তিগত ব্যাপার, এসব নিয়ে কথা বলতে পারি না। আজ আমি স্পষ্টভাবে সবাইকে পেশাদারিত্ব তৈরি করতে বলেছি। আমাদের ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে হবে, পেশাদার হতে হবে। দল থেকে বাদ পড়লে স্বাভাবিকভাবেই অনেকের মন খারাপ হতে পারে। সুজন আরও বলেন, ক্রিকেট একটা মানসিক খেলা, মানসিক চাপই সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি গড়ে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারবো না। আমার চাকরির খবর তো বাসায় জানাই না, বা বাসার খবর তো চাকরিতে এসে জানাই না যে বউয়ের সাথে ঝগড়া করে এসেছি। এখানেও এরকম পেশাদারি হওয়া জরুরি, ভেতরের কথা বাইরে যাওয়াটাও উচিত না। যেই দিচ্ছে, যারাই দিচ্ছে, এটা স্বাস্থ্যকর না। জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, মানুষ ভুল থেকে শিখে, ভুল তো সবাই করি না। মনে করি আজকের পর থেকে এসব ভুল হবে না, আজকের পর থেকে জাতীয় দলের সবাই দায়িত্বশীল হবে, তারা বাংলাদেশের আইকন। শুধু মাঠে খেলা না, মাঠের বাইরেও অনেক খেলা আছে যা সাবধানতার সাথে খেলতে হবে। আমি মনে করি আজকের পর থেকে আরও দায়িত্বশীল বাংলাদেশ দল দেখব। আমরা হারলেও যেন সেরাটা দিয়ে চেষ্টা করার সন্তুষ্ট থাকে, মাঠের বাইরের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, এটা প্রমিস করতে পারি। অন্যদিকে জানা গেল এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি টাকা। বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপের আয়োজক দেশ নিয়ে হচ্ছে নানা নাটকীয়তা। মূলত এবারে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ হচ্ছে শ্রীলঙ্কা, কিন্তু সম্প্রতি সময়ে শ্রীলঙ্কার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেই দেশে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করা এক প্রকার অসম্ভব। কিছুদিন আগে ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এবং তার আয়োজক দেশ থাকবে শ্রীলঙ্কা। যদিও আজ আবার শোনা গিয়েছে এশিয়া কাপ আয়োজন করতে অনুমতি দিয়েছে লঙ্কান সরকার। আগামী 27 আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট এবং যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর। টুর্নামেন্টের জন্য এখনও সূচি প্রকাশ না হলেও আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছে এসিসি। এবারে প্রথম এসিসি $2,00,000 চ্যাম্পিয়ন মানি পুরস্কার দিচ্ছে বাংলাদেশি টাকায়, যা প্রায় 2 কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে $1,00,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। সর্বশেষ 2018 সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে মাত্র $60,000, আর রানার্স আপ দলকে দেওয়া হয়েছে $30,000। সেবার ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ হয়েছে রানার্স আপ। প্রিয় দর্শক, ভারতের সাবেক কোচ শাস্ত্রী বলেছেন বাংলাদেশকে টেস্ট থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা তার কথার বিপরীতে কি মন্তব্য করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।